আসসালামু আলাইকুম। ভোজন বিলাসের আজকের রেসিপিতে স্বাগত। শেয়ার করব জিভে জল আনা আধা পাকা আমের চাটনি। বিশেষ করে যারা এবার কাঁচা আমের আচার দেয়া মিস করেছেন তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি, কারণ এই চাটনি এতটাই মজা যে আচারের স্বাদ ভুলিয়ে দিবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর পারফেক্ট রেসিপিটি পেতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চাটনি বানানোর জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ আধা পাকা আম কেটে ধুয়ে নিয়েছি। আমগুলোকে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব, আর অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। এইগুলোকে আমি একটু মিশিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব, আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ মৌরি, আর এখানে নিয়েছি 2 চা চামচ পাঁচফোড়ন, আরও দিচ্ছি 4টা এলাচ আর 2 টুকরো দারচিনি। সবগুলো মশলা হালকা আঁচে ভেজে নেব। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে, তো আমটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমগুলোকে আমি একটি চালনির সাহায্যে চেলে নেব, যাতে আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে সেটা ফেলে দেওয়া যায়। দেখুন কতখানি আঁশ বের হয়েছে, এই আঁশটাকে ফেলে দিব। আঁশ ফেলে দেওয়ার পর খুব সুন্দর একটা আমের কাঁধ পেয়েছি। এখন আমি চাটনিটা তৈরি করে নেব। এখন একটি প্যানে দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা। একটু ভেজে নেব, এরপর অ্যাড করব 1/2 কাপ গুড়, কারণ চাটনিটা আমি গুড় দিয়েই তৈরি করব, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে চিনিও কিন্তু দিতে পারবেন। এবার আমের কাঠটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে চাটনিটাকে 1 বছর যাবত সংরক্ষণ করা যাবে। এবার দেব সেই তেলে রাখা পাঁচফোড়নগুলো। এগুলোকে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি শুকনা টালামরিচের গুঁড়া, আর দিব 1/2 চা চামচ বিট লবণ। এবার সবগুলো উপাদান আমি একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর মৃদু আঁচে এটাকে জাল দিব যতক্ষণ না এটা খুব সুন্দর একটা কালার আসে। তো জাল দিতে দিতে চাটনিটা এখন ঘন থকথকে হয়ে গেছে এবং পারফেক্ট কালারও চলে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে চাটনিটাকে ঠান্ডা করে নেব। তো খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার এই আমের চাটনি। আশা করছি আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। প্রতিদিন এই ধরনের দারুণ সব রেসিপি পেতে লাইক দিয়ে সাথেই থাকবেন আর শেয়ার করবেন। আশা করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই কামনায় আল্লাহ হাফেজ।